হিজরতের সময় আল্লাহ রসুলের সাথে সফর সঙ্গী যিনি ছিলেন তিনি সাহাবিদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আবু বকরকে কে সাথে নিয়ে আল্লাহ রসুল রানা হয়ে গেলেন এমন প্রতিকূল অবস্থায়

গ্রেফতার করা যায় নিয়ে আসা যায় যারা এই কাজটি করবে বা যে কাজটি করবে একশত লাল উঠ উপহার দেয়া হবে বলেন না এমন একটা কঠিন সময় আল্লাহ রাসুল আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনকের সাথে নিয়ে রওনা হয়ে গেলেন পথিমধ্যে গুহায় আশ্রয় নিতে হলো শত্রুরা চতুর্দিকে ঘিরে ফেলল গুহার ভেতরে আছেন মাত্র দুইজন একজন আল্লাহ রাসূল আর একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠোকার পরে চতুর্দিকে ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায় এর মানে শত্রুরা আশেপাশে ঘোরাঘুরি করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিরাপত্তার কথা একবার চিন্তা করেন নাই কারণ সাবায় কারাম আল্লাহ রাসূলকে তাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন আর আমরা যারা মমিন মোমে আমাদের জীবনের চাইতেও আল্লাহ রাসুলকে যদি বেশি ভালোবাসতে না পারি মমিন হওয়া যাবে আওয়াজ ভাই মৌমেন হওয়া যাবে এটা আমি বানায়া বলছি না রসুলের সৈহাদির হাদিস عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আনাস বিন মালিক রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা তার সন্তান দুনিয়ার সব মানুষের চাইতে প্রিয় হয়ে যাব সুবাহ পিতামাতা সন্তান সন্তান দুনিয়ার মানুষ যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কত প্রিয় সবকিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি প্রিয় মনে করতে না পারলে মমিন হওয়া যাবে না আবু বকল সিদ্দিক রাদী আল্লাহ আর ও ঘোরার ঘুরের আওয়াজ পেলেন গোহায় আল্লাহ রাসূলকে নিয়ে তিনি ছিলেন শত্রুরা ঘেরাও করে ফেলেছে নিজের নিরাপত্তার চিন্তা করেন নাই আল্লাহ রাসুলের নিরাপত্তা নিয়ে টেনশন করছিলেন আল্লাহ রাসূলকে শুধু বললেন রাসুল আল্লাহ ঘোরার ঘোরের আওয়াজ পাওয়া যায় এর মানে শত্রুরা কাছে চলে এসেছে ঘিরে রেখেছে আল্লাহ রাসুল তাকে সান্ত্বনা দিয়া আয়াতের ওই অংশ শোনায়া দিলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ মানা আমাদের সাথে আছেন জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ওক চিন্তা কইরো না তুমি মনে করছো আমরা দুইজন একা না লা চিন্তা করো না ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা মানা আমাদের সাথে আছেন আল্লাহ আকবার